হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলো। আজকের ভিডিওর মেন বিষয় বা মূল বিষয় হলো, আপনি যদি একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কী কী প্রশ্ন করা হতে পারে বা ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন হতে পারে। তো ভিউয়ার্স, আমি প্রায় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমি কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে ইন্টারভিউ দিতে যাব, তো কী কী প্রশ্ন আসবে? তো ভাই, সেই জন্য আমি ভাবলাম, যেহেতু এত রিকোয়েস্ট এত কমেন্ট, সেই জন্য আমি ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করে ফেলি। তো বেশ, সেই জন্য আজকে আমি আপনার সাথে হাজির হলাম। কোয়ালিটিতে ইন্টারভিউ দেওয়ার জন্য কী কী প্রশ্ন আসে, আজকে শুধু এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট জানবো কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে বা কোয়ালিটিতে চাকরি করতে গেলে বা কোয়ালিটিতে জব নিতে গেলে কী কী প্রশ্ন করা হয়ে থাকে, তার কিছু প্রশ্ন আপনার সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। কোয়ালিটি ইন্টারভিউয়ের প্রথম প্রশ্ন হলো নাম্বার ওয়ান, এক নম্বরে আছে কোয়ালিটি ইন্সপেক্টর কি, দুই নম্বরে আছে গার্মেন্টস কোয়ালিটির কাজ কি, তিন নম্বরে আছে এসপিআই কি, সাইট সিএম আদর্শ এসপিআই কত, চার নম্বরে আছে পুনর্লিখ যে কোনো চারটি, যেমন একইউএল এর পুনরূপ কি, সিভি এর পুনরূপ কি, ডিটিএম এর পুনরূপ কি, এসপিএস এর পুনরূপ কি, এলপিএস এর পুনরূপ কি, এখানতে যে কোনো চারটি লিখতে হবে। দেন পাঁচ নম্বরে আছে ডিফেক্ট কত প্রকার ও কি কি, ছয় নম্বরে আছে একই রুলের ভিন্ন জায়গায় সেট আলাদা হলে তাকে কি বলে, সাত নম্বরে আছে প্লিট কি, নাম্বার আটে আছে ওপেন স্টেজ কি, নাম্বার নয় নম্বর আছে ডিএইচইউ কি, এবং যদি আপনি 100 পিস গার্মেন্টস চেক করেন এবং 12 পিস অল্টার বা ডিফেক্ট পান, তাহলে ডিএইচইউ কত হবে, নাম্বার দশ এমএম সমান কত সিএম, মানে 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, দেন নাম্বার এগারো নম্বর প্রশ্ন আছে 5/8 এবং 15/16 সমান কত সুতা, 5/8 অথবা 15/16 সমান কত সুতা, 12 নম্বর প্রশ্ন হলো নিম্নোক্ত সংখ্যাগুলোর গড় করুন, মানে নিম্নোক্ত সংখ্যাগুলোর গড় বের করুন। তো ভিউয়ার্স, এটা আমাদের একটা কোম্পানির তে এই প্রশ্নগুলো হয়ে থাকে, তো সেগুলো শেয়ার করলাম। তো ভিউয়ার্স, গার্মেন্টসে ইন্টারভিউ দিতে গেলে গার্মেন্টস রিলেটেড অনেক প্রশ্ন আসে, অনেক বিষয় আসে যেগুলো প্রশ্ন হয়ে থাকে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর দ্বারা আপনাদের একটু হলেও উপকার এসেছে এবং আপনারা জানতে পেরেছেন মিনিমাম কী কী বিষয়ের উপরে প্রশ্ন করা হয়ে থাকে গার্মেন্টস রিলেটেড। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে পয়েন্ট আকারে নোট করে নেবেন এবং বিষয়গুলোকে সেক্টর ভাগ করে নেবেন, তাহলে দেখবেন আপনি ওই সেক্টরগুলো আলাদা আলাদাভাবে যদি শিখেন, বিষয়গুলো জানেন, বিস্তারিত জানেন, তাহলে আপনার সুবিধা হবে। আপনি যে কোনো জায়গায় যদি ইন্টারভিউ দিতে যান তাহলে আপনার ইন্টারভিউ সহজ হবে। আর তাছাড়া গার্মেন্টসে যেহেতু জব করেন বা অভিজ্ঞতা কিছু না কিছু আছে, আপনি যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যান তাহলে আপনি বুঝতে পারবেন, এক জায়গায় ইন্টারভিউ দিলে বুঝতে পারবেন অন্য জায়গায় বা অন্য কোম্পানিগুলোতে কী হতে পারে বা কী প্রশ্ন আসতে পারে। তবে আমি বলবো কি, ইন্টারভিউর একটা অভিজ্ঞতা থাকা দরকার। আপনি যদি একবার ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং অন্য কোনো জায়গায় আপনি গেলে বা ইন্টারভিউ দিতে গেলে সেক্ষেত্রে আপনার বাজার কোনো কারণ নেই, আপনি অবভিয়াসলি পারবেন আশা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।